আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটা কিউট টপিক নিয়ে। সো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদনটি। আজকের এই পুরো প্রতিবেদনটি জুড়ে থাকছে এই আপুটির জীবনের কথাগুলো। সো এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আপুটির কাছে, তার কথাগুলো আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন আপু? ভালোই আছে আর কি, মোটামুটি মোটামুটি। তো সেই কথাগুলো আমরা জানবো, তো তার আগে জানতে চাই নাম কি তোমার? নূপুর। নূপুর, তো নূপুর আপু তোমার গ্রামের বাড়ি কোথায়? অমরপুর। কোন অমরপুর? গ্রাম সাভার, ঢাকা। ঢাকা সাভার অমরপুর। আচ্ছা, তো এখন আপনার কি অবস্থা, তোমার কি অবস্থা বা কি করতেছো? আবার আর কি, আবার বাপ বুড়ো আর কি, গরিব, ব্যবসা করতে পারে না। আর আবার আম্মা বুড়ি, গায়ে বেড়াতে পারে না, গ্রামে যায়, টাকাও পায় না, 50-100 পায়। আবার চার ভাই বোন খাওয়াই করে, তার জন্য ব্যবসা করতে, লেখাপড়াও করতে পারে না। কে লেখাপড়া করতে পারে না আর কি? আমাদের আবার আম্মা টাকার জন্য লেখাপড়াও করতে পারে না। মানে তোমাকে তোমার আম্মু টাকার জন্য লেখাপড়া করাইতে পারে না? এখন তোমার ভাই বোন কয়জন? চার ভাই বোন। তুমি কত নাম্বার ভাই বোনদের মধ্যে? দুই নাম্বার। মানে তুমি দ্বিতীয়? হ্যাঁ। আচ্ছা, তো এখন তুমি কি করো? আমি 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 কিছু করি না, এই যে একটা কাজ করি বাড়ি যাইয়ে। কার বাড়ি যাই কাজ করো? এই যে আর কে, এই যে আর কে, মানুষের বাড়ি যাইয়ে কাজ করি, কাজ করে খাই। তাহলে তোমাদের তো কোনো সমস্যাই থাকার কথা না। তাহলে তুমি আজকে এই ইউটিউবের সামনে কি কারণে আসলা সেই কথাটা একটু আমরা জানতে চাই। আবার সমস্যা না, আমি লেখাপড়া করতে পারি না, খেতে পারি না। আবার বাপ আম্মা 10 টাকা দেয়, আবার আবার আব্বা বুড়ো কামাই করতে পারে না কিছু না। তার তোমার বয়স কত? 14। 14 বছর। তোমার বিয়ে হয়েছে? না। কেন বিয়ে হয়নি এখনো? বিয়া বসে নাই, বিয়ের কথা কই আইছিল, বিয়া বসে নাই। কেন? টাকার জন্য। টাকার জন্য কি বিয়ে হয় না? এখনকার যুগে তো টাকার জন্য বিয়ে হয় না এরকম তো কোনো রেকর্ড নাই। তো তোমার টাকার জন্য বিয়ে হচ্ছে না কেন? আর কি, আমি বলছি আমি ভালো পুরা দেখে বিয়ে বসবো, যাতে আবার দুঃখ বজে, তার জন্য বিয়ে বসে নাই। আচ্ছা, তো এখন তোমার মোবাইল নাম্বার কি তুমি ভিডিওতে দিবা? হুম। আচ্ছা, তোমার তোমার নামটা আবার বলো। নূপুর। নূপুর। আচ্ছা, তো নূপুর তোমার বাবা মা, তোমার মা যে গ্রাম করে ওখান থেকে কত টাকা পায়? যে 100-150 টাকা পায়। তো তোমার নাম্বারটা আমি বলি, তুমি আমার সাথে সাথে বলো, ঠিক আছে? 0140408-0866-2525। হ্যাঁ, এটা হচ্ছে এই নূপুরের নাম্বার। তো নূপুর, তোমার যদি আরও কিছু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলার থাকে তাহলে তুমি বলতে পারো। ভাই, আমি এটাই তো বলছি যে ভালো পুরা দেখে একজন বিয়ে বসবে, যে আবার দুঃখ বজে, তার কাছেই বসবো। আচ্ছা, ঠিক আছে নূপুর, আমরা এখন ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। সো ভিউয়ার্স, আমরা এই নূপুরের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আবারও কোনো এক সময় নূপুরকে আমরা নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।